ছোট শহর আগরতলায় যানজট একটা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অফিস টাইমে এই সমস্যার চরম আকার ধারণ করে। একাংশ যাত্রীবাহী অটোর দৌরাত্মে নাজেহালের শিকার হন সাধারণ নাগরিকরা। আগরতলা বটতলা হাওড়া ব্রিজের পাশে নাগেরচলা প্রবেশদ্বারে যানজটের সমস্যা দীর্ঘদিনের, আর এই সমস্যার জন্য দায়ী করছেন অটো শ্রমিকদের। নাগেরচলা বাস স্ট্যান্ডে পর্যন্ত জায়গা থাকা সত্ত্বেও ব্যবসার স্বার্থে অটো শ্রমিকরা হাওড়া নদীর পাশে বাস বাজার গড়ে তুলে অস্থায়ী অটো স্ট্যান্ড, ফলে যানজট সেখানে নিত্যদিনের সমস্যায় পরিণত। আগরতলা পৌর নিগম দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার তৎপর হয়ে উঠলেও অটো শ্রমিকদের একগুঁয়েমির কারণে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এলেন পৌর নিগমের নতুন মেয়র দীপক মজুমদার। বুধবার স্থানীয় পরিষদ মণ্ডল সভাপতিকে নিয়ে মেয়র বাঁশবাজারের অস্থায়ী অটো স্ট্যান্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে এদিন মেয়র কথা বলেন অটো চালকদের সাথে। সম্পূর্ণ অবৈধভাবে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামার ফলে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাই দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য তিনি অটো শ্রমিকদের পরামর্শ দেন নাগেরচলা স্ট্যান্ডের ভেতরে যাওয়ার। ভেতর থেকে 10টি করে অটো ধারাবাহিকভাবে রাস্তায় এসে যাত্রী পরিবহন করবে। এভাবে অস্থায়ী স্ট্যান্ডে ব্যবসা করা যাবে না। এতে করে পৌর নিগমের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। মেয়রের বক্তব্যের প্রতি শ্রমিকরাও সহমত পোষণ করেছেন। তবে তাদের বক্তব্য কোনো অবস্থাতেই যেন তাদের ব্যবসার ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়টি দেখতে হবে পৌর নিগমকে। শ্রমিকদের দাবি মোতাবেক সিদ্ধান্ত হয় এখন থেকে প্রতিদিন 10টি করে অটো মূল সড়কে এসে যাত্রী ওঠানামা করবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান উন্নয়নের কাজের জন্যই মানুষ নতুন পৌর বোর্ড গঠন করেছে, তাই উন্নয়নের কাজ যে কোনো মূল্যেই হবে। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। উন্নয়নের কাজে ব্যাঘাত কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। অস্থায়ী অটো স্ট্যান্ডে থেকে অটো উঠিয়ে নিতে হবে নাগেরচলা স্ট্যান্ডে, নতুবা পৌর নিগম প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে উন্নয়নের স্বার্থে। যাবতী বাদ বাজার সব আমরা ছড়িয়ে দেবো এর মধ্যে, আমরা তাদের সঙ্গে কথা বলি যাতে আলোচনার মাধ্যমে সবটা শেষ হয়, তাদের যাতে অসুবিধা না হয়, তারা দীর্ঘদিন ধরে এই ট্রেন ব্যবহার করে তাদের জীবন জীবিকা পালন করে। সেক্ষেত্রে আমরা তো মনে হচ্ছে আপনি আমরা উন্নয়ন চাই, তারাও চাইছেন, তারাও আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন। আমাদের যিনি কর্পোরেটারি ওয়ার্ডের উনি ওনাদের সঙ্গে কথা বলেছেন, অভিজিৎবাবু আমাদের সঞ্জয়বাবু তার যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন এবং যারা নেতৃত্বরা আছেন সবাই কিন্তু আমাদেরকে বলেছে পৌর নিগমকে যে তাদের কিন্তু দেখা হোক, পাশাপাশি উন্নয়নের কাজ যাতে স্তব্ধ হোক। উন্নয়নের কাজ আমরা করবো যে কোনো মূল্যে, আমরা চাইছি আলোচনা ভিত্তিতে, আলোচনা যদি কেউ রাজি না হয় আমরা কিন্তু উন্নয়নের কাজ আমাদের কাছে বাধা হবে না। তো আমরাও চাইছি আলোচনা পরিষদে হোক, তারা রাজি হয়েছেন, এখন আপাতত তারা এখন নাগেরচলা যে স্ট্যান্ড আছে মোটর স্ট্যান্ড, সেই মোটর স্ট্যান্ডে সমস্ত অটো যাবে। শুধু প্রতিদিন লাইন করে 10টা অটো আর ট্রায়াল রান হিসেবে আমরা সাইডে দাঁড়া করবো, প্যাসেঞ্জার আসবে তারা নিয়ে যাবে, এরপর আবার উঠবে। এই নিয়মটা তাদেরকে মানতে হবে। এরপর দেখা যায় যে আরও সুবিধা করা যায়, যে এখানে আরও কোনো অসুবিধা হবে না, আর কটা অসুবিধা হওয়া গেলে রাস্তা লাইনে তখন আমরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।